हेलो फ्रेंड्स, वाईटी मेडिकल यूट्यूब चैनले आपनाके स्वागत। गाइस, आजकेर ভিডিওতে আমরা জানব ওমিকাইন ডি ক্যাপসুলের ব্যবহার, ডোজ, মূল্য আর এই ক্যাপসুলটি ব্যবহার করে কি কি সাইড এফেক্টগুলি দেখা দিতে পারে। তো আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণটাই দেখবেন। তো চলুন শুরু করা যাক। গাইস, সর্বপ্রথমে বলতে চাই যে এই ওমিকাইন ডি ক্যাপসুলটি কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয়। আর এই ক্যাপসুলটি বেশিরভাগ মেডিকেল স্টোরেই পাওয়া যায়। আর যদি আমরা কোম্পানির কথা বলি, তাহলে এই ক্যাপসুলটির মার্কেটিংয়ে আছে কিনেসিস বায়োকেয়ার কোম্পানি। আর যদি আমরা এমআরপির দিকে দেখি, তাহলে 10টি ক্যাপসুলের একটি পাতা হয়, একটি পাতার দাম হচ্ছে 50 টাকা, আর এই এমআরপি আপ ডাউন হতে থাকে। আর যদি আমরা কম্পোজিশনের দিকে দেখি, তাহলে এই ক্যাপসুলটিতে যে কম্পোজিশন ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ওমেপ্রাজল অ্যান্ড ডোমপেরিডন ক্যাপসুলস। ওমেপ্রাজল ব্যবহার করা হয়েছে 20 mg, আর ডোমপেরিডন ব্যবহার করা হয়েছে 10 mg। গাইস, যদি আপনার লোকেশনে এই ক্যাপসুলটি না পাওয়া যায়, তাহলে এই স্যাম কম্পোজিশনের যে কোনো নামের ক্যাপসুল ব্যবহার করতে পারেন। কাজ স্যাম, তবে রেজাল্ট 19-20 হতে পারে। আর যদি আমরা ব্যবহারের কথা বলি, তো গাইস, এই ক্যাপসুলটিকে মূলত ব্যবহার করা হয় যেমন ধরুন গ্যাস, অ্যাসিডিটি, অম্বল, বুক জ্বালা করা, পেট জ্বালা করা, গলা জ্বালা করা, এছাড়াও গ্যাসের জন্য পেট পরিষ্কার না হওয়া, কিংবা গ্যাসের জন্য পেটে ব্যথা করা, কিংবা গ্যাসের জন্য হওয়া, কিংবা যে কোনো কারণে হওয়া মুখের বমি বমি ভাবকে কাটাতে ব্যবহার করা হয় এই ক্যাপসুলটি। আর যদি আমরা এই ওমিকাইন ডি ক্যাপসুলটির ডোজের কথা বলি, তাহলে বেশিরভাগ বড়দের ক্ষেত্রে দিনে একটি ক্যাপসুল সকালে খাওয়ার আগে প্রেসক্রাইব করে থাকেন ডাক্তার। তো গাইস, আসুন এবার আমরা জেনে নিই এই ওমিকাইন ডি ক্যাপসুলটি ব্যবহার করে কি কি সাইড ইফেক্টগুলি দেখা দিতে পারে। গাইস, এই ক্যাপসুলটি ব্যবহার করে যেসব সাইড ইফেক্টগুলি দেখা দিতে পারে, সেগুলির মধ্যে হচ্ছে মুখের শুকনোতা, এছাড়াও মাথা ঘোরা, মাংসপেশিতে ব্যথা, এছাড়াও স্কিনে লাল লাল দাগ পড়া, এ ধরনের সমস্যাগুলি দেখা দিতে পারে যদি পেশেন্টকে এই ক্যাপসুলটি স্যুট না করে। তাহলে আপনি যদি এই ক্যাপসুলটি ব্যবহার করে কঠিন কোনো সমস্যা বুঝতে পারেন, তাহলে এই ক্যাপসুলটি ব্যবহার করা বন্ধ করুন আর অতি শীঘ্রই ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। তো গাইস, এই ছিল ওমিকাইন ডি ক্যাপসুল নিয়ে কিছু তথ্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক আর শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে সামনের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার।